হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বেজে গেছে সকাল 10:30, আর বেশ ভালো আজকে ওয়েদারও, ঠান্ডাও নেই, বেশ ভালো লাগছে। আর কালকে রাতে তো খুব আনন্দ হলো, তো সৌমেন এইভাবে সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। তো কালকে সারাদিনটা বোরিং কাটার পরে রাতটা খুব ভালো কেটেছে, মানে খুব ভালো আনন্দ পেয়েছি। ও এরকম একটা সারপ্রাইজ দেবে সত্যি ভাবতে পারিনি, তো ভীষণ খুশি আমি। আর তার সাথে আজকে সকালবেলা আবার ওই ধনে পাতাগুলো রোদেতে দিয়ে দেওয়া হয়েছে শুকনো করে স্টোর করে রাখার জন্য। তো এখানে রোদে শুকছে, রোদটা তো এইদিকে ভালোই লাগে, তো সেই জন্য ওই দিকেই ঝুড়িতে করে শুকোতে দেওয়া হয়েছে। আমি এখনও স্নান টান কিছুই করিনি, শুধু ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন করে নিয়েছি, কিন্তু স্নান টান এখনও কিছুই হয়নি। আর আমি আজকে এই জামা কাপড়গুলো কাচবো, তো সৌমেনের নতুন কয়েকটা জিনিস ছিল যেগুলো এখনও ধোয়া হয়নি, তাই সৌমেনের শার্ট প্যান্ট এগুলো সব শ্যাম্পু দিয়ে ধোবো, আর আমার ওই জ্যাকেট চুড়িদারটাও ধোবো। তো ওই জন্য এখনও স্নান করিনি, আগে কাচাকুচির পর্ব শেষ করবো তারপরে যাব স্নান করতে, না হলে গা ভিজে, স্নানের পর যদি কাচাকুচি করি তখন না একটু গাগুলো ভিজে যায়, তো ঠান্ডা লাগে সেই জন্য যে ভাবলাম আগে এই কাজগুলো গুছিয়ে নিই তারপরে যাব স্নান করতে, আর তারপরে তো রান্না। বাইরের সব কাজ শেষ করে আর স্নান করে এসে এখন শুরু করে দিয়েছি রান্নার কাজ। তো এখানে মাত্র তেলটা শুধু দিয়েছি, এখনও কুমড়ো দিইনি। তো আজকে করছি কুমড়ো ভাজা, তাই এখানে কুমড়োটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো কুমড়োটা এবার তেলের মধ্যে দিয়ে দেব, দিয়েছি কুমড়ো ভাজা, আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে রেখেছি তরকারির জন্য। তো আর কি করব সেটা দেখাই, এখানে কেটে রেখেছি পালং শাক, তো পালং শাকের ঘন্ট করব, আর পালং শাকের জন্য এখানে বেগুন আলু সব সবজি কেটে রেখেছি পালং শাকের তরকারির জন্য। আর এখানে এই যে বলেছিলাম কালকে যে মোচা কাটার আগে একটা বাটিতে হলুদ আর একটু তেল দিয়ে জলে দিয়ে রাখতে হয়, দিলে বাটিটাতে কলার আর কষ ধরে না, তো সে কারণে আমি জলে তেল আর হলুদ দিয়ে রেখেছি। তো কাটবো মোচা, মোচাগুলো এখনও ছাড়ানো হয়নি, ছাড়াবো, তারপর কুচো কুচো করে বাটির মধ্যে কেটে নেবো। তো আজকে করব মোচা দিয়ে আলু দিয়ে, মোচা আর বেসন দিয়ে বড়া বড়া করব ছোট ছোট, তো সেই বড়া আর আলু দিয়ে করব ঝোল। আর আজকে এমনিতে আমার মঙ্গলবার, তো আমার তো নিরামিষ, তো তাই জন্য সবারই নিরামিষ করে দিচ্ছি, মাছ আসেনি, মাংসও নেই, তো সবারই নিরামিষ করে দিচ্ছি। ফ্রিজেতে ডিম আছে, যদি কেউ খাওয়ার সময় ডিম খেতে চায় তাহলে ডিম করে দেবো। তো এখন প্রায় 2 বাজতে যায়, এই দেখুন প্রায় 1:45 বাজে, আর আজকে আমাদের রুমি মানে খুবই ব্যস্ত, মানে এখনও তার রান্নাবান্না শেষ হয়নি। এই দেখুন আওয়াজ পাচ্ছেন, এই দেখুন কিছু একটা ঝোল পোল টাইপের কি বানাচ্ছি, খুব ব্যস্ত, মানে আমাকেও আমার উপরও মেজাজ দেখিয়ে দিচ্ছিল, বুঝলেন তো। তো ঝোল রান্না করছে, তো ব্যস্ততার একটা কারণ আছে, সেটা হচ্ছে বলেছিলাম আমাদের দোকানে একজন ডাক্তারবাবু আছেন, তো উনি আজকে আমাদের বাড়িতে লাঞ্চ করবেন। তো মানে কি প্রথম থেকে ঠিক ছিল না, তো হঠাৎ করে ওনারা আজকে আসার কথা ছিল আমাদের বাড়িতে, ওই মায়ের যে পায়ের ব্যথা হয়েছে তো মাকে দেখতে আসার কথা ছিল, তো সেই হিসেবে মানে উনি দুপুরে আসবেন বলছিলেন, মানে আমাকে যেটা বলেছিলেন, তারপর ডাক্তারবাবু যখন ফোন করেন আসবেন বলছেন এদিকে, তো আমি ভাবলাম তাহলে আপনি যখন আসবেন তাহলে আমাদের বাড়িতে লাঞ্চটাই করে নেবেন, তো সেই জন্য মানে হঠাৎ করে 12:30-12:30 আমাদের বাড়িতে মানে এইটা ঠিক হলো যে ডাক্তারবাবু আমাদের বাড়িতে লাঞ্চ করবেন। তো এবার নিজেরা খেলে 3-4 তরকারিতে হয়ে যাবে, তারপর আজকে নিরামিষ আমাদের, আর ডাক্তারবাবু ইভেঞ্চুয়ালি নিরামিষ খায়, তো সেই জন্য আরও 2-4 জিনিস উমিকে এক্সট্রা করে করতে হলো, ভাতও একটু বেশি করে করতে হলো, তো সেই জন্য ওর দেরি হয়ে গেছে, তাই এখনও 1:45 পর্যন্ত আমাদের ঘরে এখনও রান্না চলছে। তো ডাক্তারবাবু এই দেখুন ওইখানে ডাক্তারবাবুর, এটা আমার বাইক আর ওইটা ডাক্তারবাবুর বাইক, এই যে বাইকটা, তো ডাক্তারবাবু গেছেন আমাদের ওই পাশের যে কাকুর বাড়ি, ওদেরও পরিচিত আর কি, তো ওদের বাড়িতে গেছেন। ওনার পরিচয় বলতে গেলে উনি তো মানে ডাক্তারিটা শখে করেন, আর আসলে উনি ছিলেন IISER কল্যাণীতে, যেটা IISER আছে মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ, না কি একখানা ফুল ফর্মটা আমি বলতে পারছি না, তো উনারই মানে ওরই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন, তো রিসেন্টলি 2021 সেপ্টেম্বরে উনি রিটায়ার করেছেন,
তো উনি মানে ওই রিটায়ারমেন্টের পর মানে যেহেতু উনার মানে পড়াশোনা ছিল, তারপরে উনি আগেও প্র্যাকটিস করতেন, ওখানে থাকা অবস্থায় প্র্যাকটিস করতেন। তো এখানে তার দেশের বাড়ি, তো বাড়ি এসেও সেই প্র্যাকটিসটা করছেন আর কি। তো আমাদের দোকানেই চেম্বার করেন, তো সেই সূত্রে ডাক্তারবাবুর সাথে আমাদের পরিচয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো সেই জন্য হ্যাঁ, রান্না প্রায় হয়ে গেছে, মা বলছে ডাক্তারবাবুকে ডেকে আনতে। তো এইখানে বসে খাবো আজ তলায় সবাই, চাই যে চার, এই জন্য চারটা আসন রেডি হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য তলায় বসে খেতে হবে। আর এখানে খাওয়া রেডি করছে, খুব ব্যস্ত আজকে। তো রুমি আজকে একটা ওই মোচার তরকারি করেছিল, তো ডাক্তারবাবু সেটা খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে। তো কী করে রুমি সেটা বানিয়েছে, তো ডাক্তারবাবু রুমির কাছ থেকে জানতে চাইছে, আর রুমি সেটা ডাক্তারবাবুকে এক্সপ্লেন করছে। ভাবুন একবার, রুমির কাছ থেকে সবাই খাওয়ার রেসিপি জানতে চাইছে। তো এখন বাজে চারটা, আর এই মাত্র আমাদের ডাক্তারবাবু গেলেন, মানে অনেকক্ষণ বসে অনেক রকমের গল্প হলো। তো সেই জন্য আমার আর রুমির এতক্ষণ আজকে দুপুরে রেস্টও নেওয়া হয়নি, আর এ এখন মানে কাপড় ফাপড়গুলো শুকাচ্ছে, খেয়ে উঠে এলাম। এ খুব মানে সবার দেরি করে খেয়েছে, আর আজকে অনেক কিছু বানিয়েছিল। তো ডাক্তারবাবু তো খেতে বসছিল, আপনাদের দেখিয়েছি, অনেক কিছু মানে বানিয়ে দিয়েছিল রুমি। তো এতক্ষণে আমরা ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলে ডাক্তারবাবু বেরিয়ে গেলেন, আর আমরা এবার আমাকে যেতে হবে দোকানে, আমার তো একই রুটিন। তো আমাকে ঘরের কাজ করতে হবে, আমারও একই রুটিন। না ভাই, একটা চাকরি পাচ্ছি না, কিছু করতে পারছি। চাকরি করে কি হবে, এ পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই কি, তাই না? ঠিক বলছি তো, ঘরের কাজই করে যাচ্ছি। তো হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি, আপনাদের যে ডাক্তারবাবু যে পরিচয় দিলাম, আইআইএসসি আর কল্যাণীর উনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, মানে একজন কি স্কলার লোক যে বলা হয়, মানে ওনার সাথে যদি আপনি 15 মিনিট কথা বলা হয়, 15 মিনিট কথা বলেন, এটা তাই খুশি পুরো। মানে একটা স্কলার লোকের যেসব গুণ থাকা দরকার, তার কথাবার্তা স্টাইল বা কথাবার্তা মানে পার্সোনালিটি, হ্যাঁ, মেন্টালিটি, এভরিথিং, এভরিথিং ইজ মানে জাস্ট অসম, মানে এমন একটা পার্সোনালিটি। তো সন্ধ্যের সময় চাটা বানানোর পর, তারপর সন্ধ্যের রান্নার জন্য কাজে লেগে পড়েছি। আর আমাদের বাড়ির পাশাপাশি কোনো একটা বাড়িতে মনে হয় পুজো টুজো হচ্ছে, তো বেশ ঠাকুরের গান চলছে, হয়তো আপনারাও আওয়াজ পেতে পারেন। আর মা এখন বসে পড়েছে নারকেল কুড়োনোর জন্য, তো এখানে নারকেল কোড়া চলছে, আর নারকেল কোড়ার বিশেষ কাজ আছে, বিশেষ দরকার আছে, সেটা কেন সেটা বলছি একটু বাদে। আর সোমেন যে আমাকে ফুলগুলো দিয়েছিলো, তো ফুলের তো ঝরে যাবে পাঁপড়িগুলো, তো সেজন্য আমি কী করেছি, এখানে ফ্রিজের ওপর একটা ফুলদানিতে সুন্দর করে নিচে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখানে সুন্দর করে ফুলগুলো সাজানো আছে, আর জলে অনেকদিন থাকলে ফুলগুলো ভালো থাকবে আশা করি। তো ফুলের যে নিচের অংশটা পুরো কভার আপ করা ছিল, তো ওটা আমি খুলে দিয়েছি, দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে, আর বেশ ঘরটাকেও বেশ সুন্দর দেখতে লাগছে ফুলটা ওখানে রাখতে। আর এবার বলি নারকেল কেন তোলা হচ্ছে, তো নারকেল তোলা হচ্ছে একটাই কারণে, হবে পিঠে, তো সেই কারণেই নারকেল তোলা হচ্ছে। আর এখনও চাল টাল কিছুই পেস্ট হয়নি, আমি একটু বাদে পেস্ট করবো, নারকেলটা তোলা হয়ে থাকুক, এখন মাত্র বাজে 6:30-7 মতো। পিঠের জন্য চাল বাটা আমার রেডি, আর মা এর মধ্যে এখন গুড় দিচ্ছে, তারপর অল্প করে আদা কুচি দিয়েছে, তারপর অল্প করে লবণ দিয়েছে, আর এখানে আছে নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মাখাবো এখন। আর কি পিঠে হবে জিজ্ঞাসা করি মাকে, মা ঠিক আছে কি পিঠে হবে গো আজকে, পোড়া পিঠে, তো আমাদের ভাষাতে একটা পিঠে হয় সেটা হলো পোড়া পিঠে। তো বেশ নিচটা পোড়া পোড়া হয়, উপরটাও সেরকম লাল লাল হয়। তো এখন গুড় দিয়ে আজকে বানানো হবে, গুড় নারকোল ইত্যাদি দিয়ে বানানো হবে পোড়া পিঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কয়েকদিন ধরে আমাদের এই পিঠেটা হওয়া বন্ধ ছিল বাড়িতে, তো আবার যেই ঠান্ডা পড়েছে আবার দেখছি পিঠে শুরু হয়ে গেছে। আজকে আবার একটা নতুন ধরনের পিঠে হয়েছে, পিঠেটা হচ্ছে কি পোড়া পিঠে। তো দু রকমের পিঠে বানিয়েছি, একটা শুকনো আছে আর একটা হচ্ছে দুধ দিয়ে। এই দেখুন, এই পাশটা হচ্ছে দুধ দিয়ে এটাকে, আর এটা হচ্ছে শুকনো পিঠে। এটা কি কি দিয়ে বানিয়েছো? হ্যাঁ, নারিকেল গুড়, আদা,
আচ্ছা, অনেক কিছু রকমের চাল ফাল দিয়ে বানিয়েছে, তো এটা হচ্ছে এমনি নর্মাল আর এটা দুধ দিয়ে, তো এই খেতে হবে আজকে, আর কোনো অপশান নেই, আদার্স কোনো অপশানই নেই। আর একে দেখুন, কেউ কেলাচ্ছে, পিঠে হয়েছে মানে আনন্দ, কেউ কেলাচ্ছে দেখুন।